ভিউয়ার্স, আপনারা দেখছেন ইয়েস টিভি ইউটিউব চ্যানেল। আমি সাথে আছি এমডি জুনাইদ আহমেদ। আজকে আমি আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনার চ্যানেলটি সার্চ করলে খুঁজে পাচ্ছেন না, এজন্য আপনার কী করতে হবে, কোন সেটিংটি আপনার চালু করতে হবে, তা আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আপনারা একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনারা উপরের থ্রি ডট মেনু থেকে আপনাদের ফন্টের ডেস্কটপ সাইটে করে নেবেন। আমার ফন্টে ডেস্কটপ সাইট করে নিলাম। তারপর আপনারা এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে আপনারা ক্লিক করার পর আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। একটু লোডিং নিচ্ছে, আপনারা অপেক্ষা করুন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটু লোডিং নিচ্ছে, আপনার সাথে থাকুন। দেখুন, আমার পেজটি ওপেন হয়ে গেছে। এখন আপনারা এখানে দেখুন একটি সেটিং চিহ্ন আছে। এই সেটিং চিহ্নতে আপনারা ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে চ্যানেল নামে যে অপশনটি আছে সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। আমি চ্যানেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে কিওয়ার্ড নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনারা আপনাদের চ্যানেলের নাম লিখে দিবেন। দেখুন, আমার চ্যানেলের নাম ইএসটিভি, আমার নাম জুনাইদ, ইএসটিভি জুনাইদ বাংলা ইংলিশ আপনারা লিখে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটি, দেখুন আমি লিখে দিলাম এমডি জুনাইদ, তারপর আপনারা সেভ অপশনে ক্লিক করে দেবেন। আমার এই কিওয়ার্ডটি বসানো কমপ্লিট হয়ে গেছে। আপনারা যখন এই কিওয়ার্ডটি বসাবেন, বসানোর পর আপনারা সেভ করে আপনাদের চ্যানেল থেকে বের হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি ইউটিউবে চলে যাব। চলে যাওয়ার পর আমি আমার চ্যানেলটি সার্চ করে দেখাবো যে আমার চ্যানেলটি আসে কি না। এজন্য আমি সার্চ অপশনে ক্লিক করলাম। তারপর এখানে ইয়েস টিভি লিখে সার্চ করব। দেখুন, সর্বপ্রথম আমার চ্যানেলটি চলে আসছে। দেখুন, আমার চ্যানেলটি ইয়েস টিভি চ্যানেলটি সর্বপ্রথম চলে আসছে। এভাবে আপনারা চ্যানেলের কিওয়ার্ড ইউজ করে আপনার চ্যানেলটিকে সার্চ লিঙ্কে সর্বপ্রথম নিয়ে আসতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।